14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচন জোটগতভাবে হবে। কাল বুধবার জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটনের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ফের বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধ শুরু হচ্ছে কাল। 28 অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা 10ম দফার অবরোধ। বুধবার ভোর 6টা থেকে দলটির এই অবরোধ কর্মসূচি শুরু হবে। এই অবরোধ চলবে আগামী শুক্রবার ভোর 6টা পর্যন্ত। নভেম্বর মাসে 566টি সড়ক দুর্ঘটনায় 475 জন নিহত, 605 জন আহত হয়েছে। একই সময় রেলপথে 31টি দুর্ঘটনায় 23 জন নিহত, 25 জন আহত হয়েছে। নৌপথে 6টি দুর্ঘটনায় 5 জন নিহত এবং 1 জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের 42 জন প্রথম দিনে আপিল আবেদন গ্রহণ করেছেন। আগামী 9 ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। প্রথম দিনের আপিল গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিগজাও। ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ে 8 জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সব স্কুল কলেজ। মাসিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে ভর্তুকি মূল্যে ডিসেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। এ মাসে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও চালের সঙ্গে পেঁয়াজ যুক্ত করা হয়েছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও 30 ডিসেম্বর রাত বা 31st নাইটে খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সবাইকে ঘরোয়া পরিবেশে রাতটি উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।